ভোটে না দাঁড়ানো জল্পনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ঘাটালে তৃণমূল সাংসদ দেবের। শনিবার বিকেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে আসেন দেব। সেখানে প্রায় 50 মিনিট দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলেই খবর। তারপরে ক্যামাক স্ট্রিটের ওই অফিস থেকে বেরিয়ে তিনি সোজা চলে যান কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এই বৈঠক ঘিরে প্রশ্ন উঠছে, দেবের মানভঞ্জনেই কি এই বৈঠক? সম্প্রতি একটি অডিও বার্তাকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছিল। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছিল সেই ভাইরাল হওয়া অডিও বার্তায়। তারপরে রাজনীতি থেকে সরে আসার ইচ্ছা প্রকাশ করতে দেখা যায় দেবকে। গুঞ্জন ছড়িয়ে পড়ে তাঁর দল বদল নিয়ে। যদিও সমস্ত জল্পনার ইতি টেনে এদিনের বৈঠক সদর্থক হয়েছে বলেই দাবি তৃণমূল শিবিরের। সূত্রের খবর, 50 মিনিটের বৈঠকে দলের বেশ কিছু সমস্যা এদিন আলোচনা করেছেন দেব। সেই আলোচনা চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেব জানিয়েছেন, নির্বাচনে লড়াই করতে রাজি তিনি। দল যেখানে বলবে সেখানেই প্রার্থী হবেন বলেও দেব জানিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠক শেষে হাসি মুখেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দপ্তর ছাড়েন দেব। মেদিনীপুর জেলা রাজনীতিতে কান পাতলেই দেবের জন্য জেলার বেশ কিছু নেতার কোন্দল শোনা যায়। সম্প্রতি কালীঘাটে পশ্চিম মেদিনীপুর জেলা বৈঠকে কড়া ভাষায় জেলা তৃণমূলের একাধিক নেতাকে সতর্ক করেন। সূত্রের খবর, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দেব ভালো ছেলে, ওকে কেন বিরক্ত করছেন? তারপর হঠাৎই 3রা ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়ে ঘাটাল লোকসভার অন্তর্গত 3টি প্রতিষ্ঠানের পরিচালন সমিতি থেকে ইস্তফা দেন দেব। তারপরেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং লোকসভার বাইরে মন্তব্য দল ছাড়ার ইঙ্গিতকে প্রকট করে। যদিও শনিবার বিকেলের এই বৈঠক আপাতত সমস্ত জল্পনার অবসান ঘটালো বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আমি আজকে একটাই কথা বলবো, যেটা আমি লাস্ট যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে বলেছিলাম, কে আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না সেটা হবে না। দিদিকে, দিদির মতামতও খুব ইম্পর্টেন্ট। আজকে যেন একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই, কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি, আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না। যদিও বৈঠককে গুরুত্ব দিতে নারাজ কেরুয়া শিবির, মোদীকে দেখেই মানুষ ভোট দেবেন আশাবাদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাজ করা হবে, ঘাটালে আমরা 2 লাখ ভোটে জিতবো, বা মোদির বাইরে, মোদিজির বাইরে কেউ ভোট দেবে না, কেউ পাগল নয় দেশটাকে ইউক্রেন আফগানিস্তান করে দিবে। সংসদের আলোচনার মধ্যে দিয়ে কি সন্দেশখালিতে শেখ শাহজাহান ধরা পড়বে? জেলিয়াখালী সন্দেশখালী মহিলারা শান্ত হয়ে যাবেন? ওই বৈঠকের মধ্যে দিয়ে কি ডিএ কর্মীরা তাদের বকেয়া ডিএ পাবেন? ওই বৈঠকের মধ্যে দিয়ে কি 40,000 যে চাকরি বিক্রি হয়ে গেছে সেখানে প্রতারিত মেধাবী যারা রাস্তায় বসে আছেন তারা কোনো সুরাহা করতে পারবেন? পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি বন্ধ হবে ওই বৈঠকের মধ্যে দিয়ে? তৃণমূল কংগ্রেস কে কার সঙ্গে কোথায় প্রেমালাপ করছেন, কে গাছের ফাঁকে কার সঙ্গে কথা বলছেন, কে কোন অফিসে আস্তে আস্তে কথা বলছেন কানে কানে, এ নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, এবং প্রত্যাখ্যানের সময়, বিসর্জনের সময় বাবুঘাটে ফিরাদাকিম ব্যবস্থা রেখেছে, ওখানেই হবে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, প্রসন্ন নস্করের সঙ্গে রাজা সাহা, অদ্রজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ক্ষমতায় এসেই সংশোধিত নাগরিকত্ব আইন বাসিয়ে পাশ করে মোদী সরকার। যদিও গত 5 বছর যাবৎ পড়শি 3 দেশের সংখ্যালঘু শরণার্থীদের নাগরিকত্ব দিতে দেশব্যাপী কার্যকর হয়নি এই আইন। ফের 5 বছর পর দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট, তাই এই ভোটের আগে এবার সিএএ কার্যকর করতে কোমর বাঁধছে স্বরাষ্ট্র মন্ত্রক, চলছে রুলিং বা ধারা তৈরির কাজ। সেই কাজ শেষ হলেই দেশব্যাপী কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন। লোকসভা ভোটের আগে এই আইন কার্যকরের সম্ভাবনা এভাবেই উস্কে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির এক অনুষ্ঠানে দেশের সংখ্যালঘুদের আশ্বস্ত করতে অমিত শাহ বলেন, আমাদের মুসলিম ভাইদের ভুল পথে চালিত করা হচ্ছে, তাদের উস্কানি দেওয়া হচ্ছে। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা ভারতে পালিয়ে এসেছেন তাদের নাগরিকত্ব দেবে সিএ, কারণ নাগরিকত্ব কারা উদ্দেশ্য নয়। শনিবার লোকসভায় রাম মন্দির আন্দোলন এবং প্রতিষ্ঠা শীর্ষক প্রস্তাবের উপর বলতে উঠেও স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি পূরণের বার্তা। বিজেপি যা বলে তা করে দেখায়, এভাবে সংসদেও বিরোধীদের উদ্দেশ্যে সুর চড়িয়ে সরব ছিলেন অমিত শাহ। উল্লেখ, অনলাইন পোর্টালের মাধ্যমে সিএর আওতায় ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন যোগ্যরা। মূলত কোন সালে তাঁরা ভারতে ঢুকেছিলেন সেই তথ্য খতিয়ে দেখে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত, এমনটাই মন্ত্রক সূত্রের খবর। এদিকে অমিত শাহের দাবি ঘেটে তুঙ্গে রাজনৈতিক তরজা। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উন্নয়নকে তুলে ধরে মানুষের পাশে দাঁড়ানোর জায়গা নেই বিজেপির, তাই ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোটে লড়তে চায় বিজেপি, এমনটাই মন্তব্য শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের। অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান, উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই।
সেই কারণে আবার সেই সিএএ আবার সেই এনআরসি অর্থাৎ ধর্মীয় মেরুকরণ পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোট লড়তে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর পাল্টা তোপ দেখেছে তৃণমূলকে। সিএএতে নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নয়, নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ উল্লেখ রয়েছে। সংখ্যালঘু ভাইদের কিছু মানুষ উস্কে দিচ্ছে, অভিযোগ জাহাজ প্রতিমন্ত্রীর। নাগরিকত্ব দেওয়ার আইন এটা নাগরিকত্ব নেওয়ার আইন নয়, তাই স্পষ্ট করে বলি যারা সংখ্যালঘু ভাই এবং ভাইদের দ্বারা ভড়কাচ্ছে তাদেরকে বলছে যে নাগরিকত্ব আপনাদের নিয়ে নেওয়া হবে, এই এই আইন এই আইনে কোথাও কোনো বিন্দুতে কোথাও লেখা নেই যে কারোর নাগরিকত্ব নেওয়া হচ্ছে। এটা স্পষ্ট যে সিএ ভারতবর্ষের আইন এবং যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতে এসেছে ধর্মীয় কারণে প্রতারিত হয়ে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া এবং সুনিশ্চিত করাই হচ্ছে ভারত সরকারের মূল উদ্দেশ্য, কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় নেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, দুই বছর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন সিএএ কার্যকর হবে। অনেকদিন আগে থেকেই ঘোষিত অবস্থা, 2019 সালে যে আইন হয়েছিল এই আইন কার্যকর করার জন্যই রুল তৈরি হওয়ার অপেক্ষায় ছিল, সেই রুল হয়ে যাবে এটা অমিতজি আজকে নয় 22-এ যখন শিলিগুড়িতে সভা করেন তখনও বলেছিলেন যে কোভিডের ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেলে আমরা এটা করব। স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যত আইন পার্লামেন্টের উভয় কক্ষে পাস হয়েছে সেই আইনগুলো কোনোটাই আইন হিসেবে থাকেনি। লোকসভা ভোটের আগে দেশব্যাপী সিএএ আইন কার্যকর হবে সুর চড়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। মাননীয় গৃহমন্ত্রীর প্রতি পূর্ণ বিশ্বাস আছে যে লোকসভা নির্বাচনের আগেই সিএ ইমপ্লিমেন্টেড হবে, সিএ রুল ইমপ্লিমেন্টেড হবে। সিএ কার্যকরের সময় কেউ বাধা দিলে ঘুরিয়ে দেওয়া হবে, কার্যত হুঁশিয়ারি বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যের গলায়। লাগু হবেই, 1951 সাল থেকে আমরা এই কথা বলে আসছি যে প্রতিশ্রুতি সর্দার প্যাটেল, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে উদ্বাস্তুরে দিয়েছিলেন, কংগ্রেস সেই গান্ধীকে গ্রহণ করলেও অবলম্বন করেনি, তাদের সঙ্গে প্রতারণা করেছে, এটা বিজেপি এটা করবেই। আর যদি কেউ বাধা দেয় সমালোচনা করে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে, গুঁড়িয়ে দিয়ে সিএ হবে। ক্যালকাটা নিউজ।